প্রিয় উপস্থিতি, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক কিরাত সম্মেলন 1991 সাল থেকে এদেশে অনুষ্ঠিত হয়ে আসছে, যা সময়ের পরিক্রমায় বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কিরাত সম্মেলনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ, যা বাংলাদেশের জন্য অনেক গৌরবের একটি বিষয়। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, অর্থাৎ যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব তেমনই একজন গুণীজন, যার কথা শুনে আমরা সবসময় সমৃদ্ধ হই, যিনি বিগত 10টি বছর ধরে পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশে এত বড় একটি আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজনের জন্য আড়ালে ও নিভৃতে ইকরার সাথে একত্রিত হয়ে কাজ করে যাচ্ছেন। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য যিনি 2020 সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকে ভূষিত হয়েছেন, আজকের উদ্বোধনী পর্বে আমরা তার অনুপস্থিতি বিশেষভাবে অনুভব করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া করেছিলাম, যিনি গতকালও ও আজকে শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ ছিলেন, কিন্তু কোরআনের এই মহতি মাহফিলে তিনি কোনোভাবেই মিস করতে চাননি। তাই ব্যক্তিগত হেলিকপ্টারে করে আসরের নামাজ পড়েই ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার উপস্থিতির মাধ্যমে এই অনুষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করেছে আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার অক্লান্ত মেহনতের পাশাপাশি যার অবদান স্বীকার করতেই হবে, তিনি হলেন সুফি মিজানুর রহমান সাহেব। এ পর্যায়ে তার কাছ থেকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ, এবং তার সংক্ষিপ্ত বক্তব্যের পরেই আমরা আবার আমাদের তেলাওয়াতের মূল পর্বে ফিরে আসব ইনশাআল্লাহ। نحمده نصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأولياء أمتي أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يتصم بالله فقد هدي إلى صراط مستقيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم. والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحبك يا رحمة للعالمين. كي محمد سے وفات ہونے تو ہم تیرے ہے یہ جہاں چیزوں ہے کہ لوح و قلم تیرے ہے যে মা জুরি বরাম জানে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম মগজে কোর আরুহে ইমা জানে দিন হাসতে হুব্বে রহমতুল্লিল আলামিন ও আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ও আজমালু মিন কালাম তালি দিন নেসাও খুলিকতা মোবাররা আমিন কুল্লে আইবিন কা আন্না কা কাত খুলিকতা কামাতা সাও। মঞ্জিল সে আগে বার কর তো মঞ্জিল কো তালাশ কর, মিল যায় আগর তুসকো দরিয়া তো সমুন্দর তালাশ কর। হার শীশা টুট জাতা পাথর কে চোটো সে পাথরে টুট যায় তো এসা শীশা তালাশ কর। সেজদো সে তেরে কিয়া হুয়া সাদিয়া গুজার গে জিন্দেগি তোরা বদল তো এসা সেজদা তালাশ কর। ইমান তেরা লুট গে রাজানো কে হাতো পে ইমান তেরা বাঁচালে ও রাহবর তালাশ কর। হার শখ জল রাহা আদাওত কে আগছে
و آق کو بوزا دی تو ایسا پانی تلاش کر کرے سوار اوٹ پہ اپنے غلاموں کو جو اور خود ہی چلے پیدل تو ایسا آقا تلاش کر نشانے راہ دکھاؤ بڑا اندھیرا ہے چراغ دور جلاؤ بڑا اندھیرا ہے او جن کے ہوتے ہیں خورشید استورے میں کہیں سے ان کو ڈھونڈ کے بلاؤ بڑا اندھیرا ہے پرم سدھیا کاری صاحبان حضرت علماء کرام بزرگان دین و ملت مربی نظام عزیز بچو طلبا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ میاں صاحب اللہ پاک قرآن الکریم بولتے سے আমি তোমাদের কাছে এমন নিয়ামতপূর্ণ কিতাব প্রেরণ করেছি যেই কিতাবের তেলাওয়াত সমস্ত পৃথিবীতে প্রতি মুহূর্তে হইতেছে সুবহানাল্লাহ সেই টোকিও থেকে ভ্যানকুভার পর্যন্ত এই কোরআনুল কারীমের জিকির তাসকারা এবং তেলাওয়াত এমন মুহূর্ত নাই যেই সময় কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে না সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন তোমরা আবার কিভাবে কুফুরি করবা আমি এমন এক কিতাব মহান নাজিল করেছি যেটা প্রথমতে সারা পৃথিবীতে তেলাওয়াত হইতেছে এবং এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ সাহেবান সিনার মধ্যে কোরআনকে ধারণ করতেছে আর তোমাদের মাঝে আমি এমন এক মহান রসুল প্রেরণ করেছি আর তোমরা যারা মহব্বতের সাথে দিন ধর্ম মজহাবকে হৃদয়ে ধারণ করতেছ তো তোমরা আবার কেমনে বিপদগামী হবে কোনোদিন হবে না সুবহানাল্লাহ মিয়া সাহেব এই মহান নিয়ামত কোরআনুল কারীম এবং আল্লাহর হাবিব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আল্লাহ বলতেছেন যারা কুফুরি করে এবং যারা মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দান করে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত কর্মসমূহ ধ্বংস করে দেব আর যারা ঈমান আনলেন যারা নেক কাজ করলেন এবং এই কোরআনুল কারীম আল্লাহর দরবার থেকে সত্য ওহী হিসাবে আমার নবীজির কাছে অবতীর্ণ হলেন এইটা যারা বিশ্বাস করলেন আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দিব সুবহানাল্লাহ মিয়া সাহেব আমাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নাই গত দুই বছর আগে আপনারা দেখেছেন পৃথিবীতে যারা পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী নিজেরা অহংকার করে যারা অ্যাটম বোমা তৈরি করে তাদের দেশের মধ্যে এই করোনা ব্যাধিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে আর আমাদের বাংলার জমিনে আল্লাহ রসুলের জিকির আছে কোরআনুল কারীমের তেলাওয়াত আছে আমাদের দেশকে আল্লাহ তাআলা কুদরত থেকে হেফাজত করছে সুবহানাল্লাহ মিয়া সাহেব আমরা আল্লাহ বলতেছেন যারা ঈমান আনবে যারা নেক কাজ করবে এবং এই কোরআনুল কারীম সত্য ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে নজুল হয়েছে এইটা যারা বিশ্বাস করবে আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটিগুলি ক্ষমা করে দিব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিয়া সাহেব আমাদের দুঃখ করার কোনো কারণ নাই আমরা হৃদয়ের গভীরে এই কষ্ট করে দীর্ঘ রজনীতে এই শীতের মধ্যে খাওয়া নাই পানি নাই আপনারা যে এই মহব্বতের সাথে আল্লাহর কিতাবের যে মহব্বত দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন আমিন মিয়া সাহেব আপনারা কষ্ট করে আসছেন বলে এই পৃথিবীতে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কথা দ্য বেস্ট অফ দি ওয়ার্ডস ইজ দি ওয়ার্ড অফ আল্লাহ দ্য বেস্ট অফ দি গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম The best wealth and gift our children can inherit from their parents, knowledge of the Holy Quran and teachings of the Prophet Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam.
এই পৃথিবীতে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কথা আর এই পৃথিবীতে শ্রেষ্ঠ অভিভাবক শ্রেষ্ঠ রোল মডেল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সন্তান তার বাবার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ উপঢৌকন হলো পৃথিবীর সমস্ত বিদ্যা বাচ্চাদেরকে দিবেন কোনো বাধা নাই অঙ্ক ম্যাথমেটিক্স অ্যারিথমেটিক জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্স ইকোনমিক্স মেডিসিন সমস্ত বিদ্যা দিবেন কিন্তু কোরআনুল কারীমের বিদ্যা অবশ্যই সন্তানদেরকে দিবেন সুবহানাল্লাহ মিয়া সাহেব একজন সন্তান সত্যিকার বাবা মার কাছে শ্রেষ্ঠ উপঢৌকন হলো কোরআনুল কারীমের শিক্ষা এবং নবীজির আদর্শকে শিক্ষা দেওয়া হযরত ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলেন তোমরা প্রত্যেকে তোমার সন্তানদেরকে নেক আমল সুশিক্ষা অনুশাসন তাকে অতি তাড়াতাড়ি দিতে চেষ্টা করো যদি সেটা না করো তোমার যারা বিরুদ্ধবাদী তারা তাদের মাথাকে নষ্ট করে দিবে এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে হোলি আর্টিজানের মধ্যে 22 জন মানুষকে হত্যা করেছে কয়েকটা ছাত্র বড় বড় বিদ্বান বড় বড় মানুষের সন্তান কিন্তু তাদের ব্রেনকে নষ্ট করে দিয়েছে মিয়া সাহেব সেই জন্য যারা কোরআনুল কারীমের বিদ্যা অর্জন করবে রাসূল পাকের জীবন আদর্শকে সাহাবা ইকরামের জীবন আদর্শকে নিজের জীবনে তারা আত্মস্থ করবে তারা কোনোদিন বিপদগামী হবে না ইনশাআল্লাহ মিয়া সাহেব আজকে আমরা আরো তেলাওয়াত শুনব আপনাদের সময় নষ্ট করতে চাই না আমি আল্লাহর নবী বিদায় হজের ভাষণের দুই একটি ইম্পর্টেন্ট কথা কয়ে আমি আমার কথা শেষ করব বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর দরবারে অধিক সম্মানের মর্যাদার অধিকারী যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া অবলম্বন করে সব বিষয়ে আল্লাহর কথাকে অধিক খেয়ালে রাখে এখন তাকওয়া অর্থ কি মিয়া সাহেব তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাহর ভয় সেটা কিরকম আমি যাহা বলিতেছি আল্লাহ শুনিতেছেন আমি যাহা করিতেছি আল্লাহ দেখিতেছেন আমার হৃদয়ের গভীরে আমি যাহা কিছু চিন্তা করতেছি সেইটাও আল্লাহ জানতেছেন একজন মানুষের জীবনের পরিপূর্ণ কর্মকাণ্ড আমরা কিছু করি অথবা বলি অথবা চিন্তা ভাবনা করি আমার হৃদয়ের গভীরে এই আল্লাহর খফকে আল্লাহর ভয়কে এই তাকওয়াকে আমি যদি হৃদয়ে ধারণ করতে পারি আমি যাহা কিছু বলি আল্লাহ শুনিতেছেন আমি যাহা কিছু করি আল্লাহ দেখিতেছেন এবং আমার হৃদয়ের গভীরে আমি যাহা কিছু চিন্তা ভাবনা করি সেইটাও আল্লাহ জানতেছেন মেসাব আল্লাহর সামনে কি খারাপ কথা বলতে পারবো খারাপ কাজ করতে পারবো খারাপ চিন্তা করতে পারবো আমরা কেন করি আমরা আল্লাহকে ভয় করি না আজকে এই কোরআনুল করিমের মাহফিল থেকে নবীজির বিদায় হজের ভাষণ থেকে আল্লাহর কালাম থেকে আমরা শিক্ষা নেব আমরা যেন আমাদের হৃদয়ের গভীরে সেই তাকওয়া আল্লাহর ভয়কে আমরা জাগ্রত করতে পারি তাহলে পৃথিবীতে আমাদেরকে দিয়ে কোনোদিন খারাপ কাজ হবে না খারাপ চিন্তা হবে না মানুষের প্রতি কোনো ক্ষতিকর কাজ হবে না নবীজি বলতেছেন ঋণ অবশ্যই ফেরত দিতে হবে প্রত্যেক আমানত তার হকদারের কাছে অবশ্যই আদায় করে দিতে হবে কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয় তবে তা অপর কারো জন্য হালাল নয় সুতরাং তোমরা একজন অপরজনের উপর জুলুম করবে না এমনিভাবে কোনো স্ত্রীর জন্য তার স্বামীর সম্পত্তির কোনো কিছু তার সম্মতি বেঁধে রেখে কাউকে দেয়া হালাল নয় শোনো তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে পাঁচ ওয়াক্ত সালাত যথারীতি আদায় করবে রমজানে রোজা রাখবে স্বেচ্ছায় ও খুশি মনে তোমাদের সম্পদের যাকাত দিবে তোমাদের রবের ঘর বাইতুল্লাহর হজ করবে আর আমি এ যাবৎ আমিরের এতিয়াত করবে তাহলে তোমরা জান্নাতে দাখিল হবে হে লোক সকল আমার পর আর কোনো নবী আসবে না আর তোমাদের পর আর কোনো উম্মত আসবে না আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুটা জিনিসকে আঁকড়িয়ে থাকবে তোমরা কতদিন পথভ্রষ্ট হবে না
একটা হলো আল্লাহর কোরআন আমি রাসূলের সুন্নাত তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে বিরত থাকবে কেননা তোমাদের পরবর্তীরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে আল্লাহর নবী বলেন promise me six things I promise the paradise for you আমার কাছে ছয়টা কাজের প্রতিজ্ঞা করো আমি রাসূল তোমাদের জন্য বেহেশতের প্রতিজ্ঞা করতেছি তোমরা মিথ্যা কথা বলবে না কোন প্রতিজ্ঞা করলে পূর্ণ করবে কারো কাছ থেকে কোন ঋণ আনলে ফেরত দিবে মানুষের সাথে অবৈধ প্রেমের মধ্যে পড়বে না তোমার দৃষ্টি শক্তিকে সংযত করো আর অবৈধ কাজের থেকে তোমার নিজের হাতকে তুমি গুটায় নাও বলেন ইয়া রাসূলুল্লাহ কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ দয়াল নবী বললেন মানুষের মনকে প্রফুল্ল করতে সাহায্য করা ক্ষুধিতকে অন্ন দান করা ব্যথিতের ব্যথা লাঘব করা মজলুমের পাশেদের অন্যায়ের বিরুদ্ধাচরণ করা এইটা আমাদের সকলের জানা দরকার আপনারা জানেন মিয়া সাহেব আমি 100 টাকার বেতনের গোলামি করেছি আমার জীবনে আমি এক মাস কাজ করলে আমাকে আমার মনিব 100 টাকা দিতেন আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আনছেন এটা রহস্য আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি দয়া বেশি অনুগ্রহ বেশি দান কে পাবে দয়াল নবী বলেন যে মানুষের হাত থেকে আল্লাহর বান্দার জন্য যত বেশি খরচ হবে সেই হাতকে আল্লাহ তত বেশি পুরে সুবহানাল্লাহ আপনারা যদি আল্লাহর দরবার থেকে চান আপনি একটা দিবেন আল্লাহ আপনাকে লক্ষ্য করে দিবে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাববা ওয়াল্লাহু ইয়ুদাইফু লিমাই ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহর দরবারকে যেতে পেতে চান আপনি একটা দিবেন মহব্বতেরা আল্লাহ আপনাকে লক্ষ্য করে দিবে ইয়া আল্লাহ আমার এই মহব্বতের মানুষেরা এই দীর্ঘ রজনী এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য তাদের জীবনকে পণ করে আল্লাহ আপনার এই মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করেছে আল্লাহ আপনি তাদের সকলকে দুনো জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন আর ইকরা আমাদের আহমদ ইউসুফ বাবাজি তার বাবা এই কাজ আঞ্জাম দিতেছে আপনারা আমরা ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে এই কোরআনের জিকিরকে আমরা ঘরে ঘরে ইনশাআল্লাহ পৌঁছাই দেব মিয়া সাহেব আজকে আমি খুবই অসুস্থ বাবা কয়েকদিন থেকে আজকে দুপুরে আমি বাবাজি আহমদ ইউসুফ সাহেবকে বলছি বাবা আমি আসতে পারবো না আমার শারীরিক অবস্থা খুব খারাপ মিয়া সাহেব বিকালবেলা হঠাৎ করে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে ওনাকে ঢাকা পাঠাইতে হবে সাথে যাওয়ার কেউ নাই আল্লাহ একটা বাহানা করছেন আমার স্ত্রীকে অসুস্থ করে আজকে এই আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিলকে রওশন করতেছেন আল্লাহ আপনাদের জীবনকে রওশন করবে আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি এতক্ষণ যাবৎ পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক জনাব সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আমাদের উদ্দেশ্যে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি নিজে এসে যে মূল্যবান কথা আমাদের রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই খেদমতকে কিয়ামত পর্যন্ত কবুল করুন তাদের এই খেদমতকে আল্লাহ রব্বুল আলামিন যাতে সারা বিশ্বময় ছড়িয়ে দেন আমরা তার জন্য দোয়া করছি